হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আইসিটি স্কুল কোঅর্ডিনেটার পোস্টের জন্য যারা যারা অনলাইনে অ্যাপ্লাই করেছিলেন তাদের এক্সাম প্রোসিডিওর অলরেডি স্টার্ট হয়ে গেছে এইবারে রিটিন এক্সাম প্যাটার্নে কিছুটা চেঞ্জ হয়েছে নতুন এক্সাম প্যাটার্ন রিলেটেড ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করেছি আপনারা দেখে নেবেন আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এই রুটিন এক্সামে জি এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ভালোই কোয়েশ্চেন থাকছে ইম্পর্ট্যান্ট কিছু জি এবং কারেন্ট এফেয়ার্স নিয়ে আজকে এই ভিডিওতে ডিসকাস করবো ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফার্স্ট কোয়েশ্চেন হু অ্যামাং দ্য ফলোয়িং ফরেন ট্রাভেলার কেম টু ইন্ডিয়া ডিউরিং দ্য রেন অফ চন্দ্রগুপ্ত টু চারটে অপশান দেওয়া আছে হিউয়েন সাং ফা হিয়েন মেঘাস্তিনিস ইবন বতুতা এ সঠিক উত্তরটি হবে অপশান বি অর্থাৎ ফা হিয়েন হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতবর্ষে এসেছিলেন তার লেখা বইটির নামটাও ইম্পর্টেন্ট সি ইউ কি আর হিউয়েন সাং হিউয়েন সাং ভারতে এসেছিলেন হর্ষবর্ধনের রাজত্বকালে আর মেঘাস্তিনিস মেঘাস্তিনিস ভারতে এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে আর মেঘাস্তিনিসের লেখা বইটির নাম ইন্ডিকা এটাও ইম্পর্ট্যান্ট কোয়েশ্চান ইবন বতুতা ইবন বতুতা এসছিলেন মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে আর তার লেখা বইটির নাম হল রিহলা নেক্সট কোয়েশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য লাস্ট ময়ূরীয় কিং চারটে অপশান দেওয়া আছে অশোক বৃহদ দশরথ নান অব দ্য এই সঠিক উত্তরটি হবে অপশান বি বৃহদ বৃহদ হল সবথেকে মানে মৌর্যবংশের শেষ রাজা নেক্সট হুইচ ওয়ান অব দ্য ফলোয়িং রিভার ফ্লোজ বিটুইন বিন্ধ অ্যান্ড সাতপুরা রেঞ্জেস পর্বত ও সাতপুরা রেঞ্জের মাঝখান দিয়ে কোন কোন রিভার ফ্লো করছে এটা যদি সাউদার্ন পোর্শান হয় ইন্ডিয়ার তাহলে দেখবেন এইদিকে ওয়েস্টে ফ্লো করে আরব সাগরে গিয়ে পতিত হচ্ছে নর্মদা নদী তার উপরে থাকে বিন্ধ পর্বত আর নিচে আছে সাতপুরা পর্বত আর তার মাঝখানে যে গস্ত উপত্যকা রিফ্ট ভ্যালি দিয়ে নর্মদা নদী প্রবাহ পশ্চিমে ফ্লো করে আরব সাগরে গিয়ে পতিত হয় আর এই যে সাতপুরা পর্বত রয়েছে তার দক্ষিণে আবার তাপ্তি নদী প্রবাহিত হয়ে সেও আরব সাগরে গিয়ে পতিত হয় তো ওই জন্য এই সঠিক উত্তরটি হবে অপশান এ নর্মদা নদী বিন্দু আর সাতপুরা পর্বতের মাঝখানে যে ভ্যালি রয়েছে তার মধ্য দিয়ে প্রবাহিত হয় নর্মদা নদী নেক্সট হু অ্যামাং দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ বিসমার্ক অফ ইন্ডিয়া ভারতের বিসমার্ক কাকে বলা হয়ে থেকে চারটে অপশান দেওয়া আছে স্বামী বিবেকানন্দ ভগৎ সিং লালা লাজপত রায় সর্দার বল্লভভাই ভাই পেটেল এ সঠিক উত্তরটি হবে অপশন ডি অর্থাৎ সর্দার বল্লভভাই ভাই পেটেল সর্দার বল্লভভাই ভাই পেটেলকে বিসমার্ক অফ ইন্ডিয়া বলা হয় থেকে জার্মানির বিসমার্কের সাথে তুলনা করে সর্দার বল্লভভাই ভাই পেটেলকে ভারতের বিসমার্ক বলা হয় থাকে নেক্সট হোয়েন ইজ ন্যাশনাল ইউনিটি ডে সেলিব্রেটেড ইন ইন্ডিয়া ন্যাশনাল ইউনিটি ডে সেলিব্রেট করা হয়ে থাকে চারটে অপশান দেওয়া আছে ফিফটিন্থ আগস্ট টোয়েন্টি ফিফথ ডিসেম্বর থার্টি ফার্স্ট অক্টোবর টোয়েন্টি সিক্স জানুয়ারি এ সঠিক উত্তরটি হবে অপশান সি অর্থাৎ থার্টি ফার্স্ট অক্টোবর অ্যাকচুয়ালি থার্টি ফার্স্ট অক্টোবর ইউনি ন্যাশনাল ইউনিটি ডে পালন করা হয়ে থাকে কারণ ওই দিন সর্দার বল্লভভাই পেটেলের বার্থডে বা ওই দিনটাকে স্মরণ করার জন্যই ন্যাশনাল ইউনিটি ডে হিসেবে পালন করা হয়ে থাকে থার্টি ফার্স্ট অক্টোবরে নেক্সট স্ট্যাচু অফ ইউনিটি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট চারটে অপশান দেওয়া আছে গোয়া গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এই সঠিক উত্তরটি হবে অপশান বি অর্থাৎ গুজরাট স্ট্যাচু অফ ইউনিটি গুজরাটে অবস্থিত আর এই স্ট্যাচু অফ ইউনিটি শুধু ভারতের নয় গোটা ওয়ার্ল্ডের সবথেকে উচ্চতম হাইয়েস্ট স্ট্যাচু ওই জন্য এটা খুব ইম্পর্টেন্ট আর এর হা মানে হাইটটাও ইম্পর্টেন্ট ওয়ান এইটি টু মিটার ওয়ান এইটি টু মিটার এর হাইট আর এটাই ওয়ার্ল্ডের সবথেকে উচ্চতম স্ট্যাচু এটা গুজরাটে অবস্থিত গুজরাটে নর্মদা নদীর তীরে অবস্থিত নেক্সট হুইচ ইজ দ্য হায়েস্ট অর টলেস্ট মাউন্টেন পিক ইন ইন্ডিয়া চারটে অপশান দেওয়া আছে কাঞ্চনজঙ্ঘা মাউন্ট এভারেস্ট কে টু বিন্ধ রেঞ্জ এ সঠিক উত্তরটি হবে অপশান এ কাঞ্চনজঙ্ঘা অ্যাকচুয়ালি এখানে কে টু কিন্তু আগে ছিল এখন বলতে গেলে ওটা পাক অকুপাইড কাশ্মীরের মধ্যেই চলে যাচ্ছে ওই জন্য কে টুটা অ্যান্সার হবে না কাঞ্চনজঙ্ঘা ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হুইচ ইজ দ্য হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া পদ্মশ্রী পদ্মভূষণ পদ্মবিভূষণ ভারতরত্ন এই সঠিক উত্তরটি হবে অপশান ডি অর্থাৎ ভারতরত্ন ভারতরত্ন হল ভারতের মধ্যে হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড নেক্সট হুইচ অব দ্য ফলোয়িং ইজ দ্য হায়েস্ট টলেস্ট অ্যান্ড বিগেস্ট ওয়াটার ফল ইন ইন্ডিয়া চারটে অপশান দেওয়া আছে দুধসাগর ফলস কুঞ্চিকল ফলস যোগ ফলস নোহক কালি কালিকাই ফলস এর সঠিক উত্তরটি হবে অপশন বি অর্থাৎ কুঞ্চিকল ফলস আর আগে এটা ছিল যোগ ফলস আগে ছিল যোগ ফলস এটা রিসেন্ট চেঞ্জ হয়েছে এখন ভারতের সব থেকে উচ্চতম ওয়াটারফল হলো কুঞ্চিকল ফলস ওই জন্য এটা যেহেতু চেঞ্জ হয়েছে ওই জন্য যে কোনো এক্সামের জন্য এটা ইম্পর্ট্যান্ট নেক্সট কোয়েশ্চেন হুইচ ইজ স্মলেস্ট স্টেট বাই এরিয়া অফ ইন্ডিয়া চারটে অপশান দেওয়া আছে কেরালা গোয়া মণিপুর ত্রিপুরা এ সঠিক উত্তরটি হবে অপশান এ অর্থাৎ গোয়া স্মলেস্ট স্টেট বলেছে সব থেকে ছোটো স্টেট হলো গোয়া যদি এটা লার্জেস্ট থাকতো তাহলে এর অ্যান্সার হতো রাজস্থান নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য নেম অব দ্য ইনিশিয়েটিভ লঞ্চড বাই ইন্ডিয়া টু ব্রিং ব্যাক ইন্ডিয়ান সিস্টে স্ট্রেন্ডেড ইন ইউক্রেন চারটে অপশান দেওয়া আছে অপারেশন গঙ্গা অপারেশন কে অপারেশান মস্কো অপারেশন ভারত এই সঠিক উত্তরটি হবে অপশান এ অর্থাৎ অপারেশন গঙ্গা এটা যেহেতু রিসেন্ট অপারেশন গঙ্গার মাধ্যমে ইউক্রেন থেকে ভারতীয়দেরকে নিয়ে আসা হয়েছে তো ওই জন্য এই কোয়েশানে কোয়েশানটা যে কোনো এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট নেক্সট কোয়েশান হুইচ থ্রি কান্ট্রিজ উইল জয়েন্টলি হোস্ট দ্য টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশে ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে যে তিনটি কান্ট্রি চারটে অপশান দেওয়া আছে অপশান এতে রয়েছে ইউনাইটেড স্টেটস আমেরিকা মেক্সিকো কানাডা অপশান বিতে আছে ব্রাজিল আর্জেন্টিনা উড়ুয়ে ফ্রান্স পর্তুগাল স্পেন অপশান ডিতে আছে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এ সঠিক উত্তরটি হবে অপশান এ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মেক্সিকো কানাডা এই তিনটে কান্ট্রি একসাথে জয়েন্টলি হোস্ট করবে দু সালে ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ নেক্সট কোয়েশ্চেন হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ব্যাডমিন্টন প্লেয়ার টু হ্যাভ ওন অ্যান অলিম্পিক মেডেল ব্যাডমিন্টন প্লে প্লেয়ারকে অলিম্পিক মেডেলে প্রথম জিতেছিল অলিম্পিক মেডেল চারটে অপশান দেওয়া আছে পি কাশ্যপ পি ভি সিন্ধু প্রকাশ পাডুকন সাইনা নেহওয়াল এই সঠিক উত্তরটি হবে অপশান ডি অর্থাৎ সাইনা নেহওয়াল সর্বপ্রথম ব্যাডমিন্টনে অলিম্পিক মেডেল জিতেছিল ইন্ডিয়ান হিসেবে ফার্স্ট নেক্সট স্ট্যাচু অফ ইকুয়ালিটি অ্যাট হায়দ্রাবাদ ফিচার্স হুইচ ভক্তি সেন্ট চারটে অপশান দেওয়া আছে রামানা রামানুজাচারিয়া বল্লভাচার্যা চৈতন্য মহাপ্রভু মহাদেবাচারিয়া এই সঠিক উত্তরটি হবে অপশান এ অর্থাৎ রামানুজাচারিয়া নেক্সট কোয়েশ্চেন হোয়েন ইজ দ্য আর্মি ডে অবজার্ভ এভরি ইয়ার ইন ইন্ডিয়া প্রত্যেক বছর আর্মি ডে ভারতে পালন করা হয়ে থাকে কবে চারটে অপশান দেওয়া আছে টুয়েলভ জানুয়ারি ফিফটিন্থ জানুয়ারি 18 জানুয়ারি টোয়েন্টি সিক্স জানুয়ারি এই সঠিক উত্তরটি হবে অপশান বি অর্থাৎ ফিফটিন্থ জানুয়ারি আর্মি ডে হিসেবে সেলিব্রেট করা হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন দ্য হেডকোয়ার্টার্স অব দ্য ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স উইল বি লোকেটেড অ্যাট চারটে অপশান দেওয়া আছে বেঙ্গালুরু গুরগাঁও হায়দ্রাবাদ পুনে এ সঠিক উত্তরটি হবে অপশান বি গুরগাঁও হারিয়ানার গুরগাঁওতে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের হেডকোয়ার্টার অবস্থিত এটা অ্যাকচুয়ালি একটা চুক্তি বলা যেতে পারে যেটা টপিক অফ ক্যান্সার আর টপিক অব ক্যাপ্রিকনের মাঝখানে যে কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিগুলোতে ফসিল পুয়ালের পরিমাণটাকে ব্যবহারের পরিমাণটাকে ডিক্রিজ করে সোলার এনার্জির ইউজের পরিমাণটাকে বেশি পরিমাণে ব্যবহার করার জন্য এই চুক্তিটা করা হয়েছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালাইন্স যার হেডকোয়ার্টার আমাদের ভারতেই অবস্থিত হরিয়ানার গুরগাঁওতে আর এই এটা ইনিশিয়েটিভ নিয়েছেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা দু সালে এটা লঞ্চ করা হয়েছিল আর এর মেম্বার কান্ট্রির সংখ্যাটাও ইম্পর্টেন্ট একশো দুইটি এটা একটা যে কোনো পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট টপিক কিন্তু এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স তো ওই জন্য এই টপিকটা একটু ভালো করে দেখে রাখবেন নেক্সট কোয়েশ্চেন দা ফিফটি ওয়ান দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড ইজ কনফেড অন হুইচ ইন্ডিয়ান পার্সোনালিটি একান্নতম দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে ইন্ডিয়ার চারটে অপশান দেওয়া রয়েছে আলিয়া রাজা রজনীকান্ত কামাল হাসান নবাবুদ্দিন সিদ্দিকি এ সঠিক উত্তরটি হবে অপশান বি অর্থাৎ রজনীকান্ত একানবতম দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে রজনীকান্তকে অ্যাকচুয়ালি দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড বলতে দিস ইজ দ্য টপ মোস্ট অনার ইন ইন্ডিয়ান সিনেমা নেক্সট কোয়েশ্চেন সুন্দরলাল বহুগুণা হু পাস্ট এ ওয়ে রিসেন্টলি ওয়াজ এ ফেমাস সুন্দরলাল বহুগুণা কিসের জন্য ফেমাস চারটে অপশান দেওয়া রয়েছে স্পোর্টস পারসন এনভায়রনমেন্টালিস্ট বিজনেস পারসন ইকোনমিক্সড এ সঠিক উত্তরটি হবে অপশান বি অর্থাৎ এনভায়রনমেন্টালিস্ট সুন্দরলাল বহুগুণা চিপকো আন্দোলনের সাথে যুক্ত ছিলেন চিপকো আন্দোলনটা হয়েছিল উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডে যে চিপকো আন্দোলন হয়েছিল তার নেতা ছিলেন সুন্দরলাল বহুগুণা তো উনি এনভায়রমেন্টালিস্টে ছিলেন আর এই চিপকো আন্দোলন যেটা হয়েছিল কত সালে হয়েছিল সেটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাইনটিন সেভেন্টি থ্রি উনিশশো তিয়াত্তর উনিশশো তিয়াত্তরে জিপকো আন্দোলন হয়েছিল তার নেতা ছিলেন সুন্দরলাল বগুনা নেক্সট কোয়েশ্চেন ইন হুইচ ইভেন্ট নীরজ চোপড়া ওন গোল্ড মেডেল ইন টোকিও অলিম্পিক টোকিও অলিম্পিকে নীরজ চোপড়া যে গোল্ড মেডেল পেয়েছিলেন কোন কোন ইভেন্টে পেয়েছিলেন চারটে অপশান দেওয়া আছে বক্সিং জেভলিন থ্রোয়িং রেসলিং সুইমিং এ সঠিক উত্তরটি হবে অপশান বি জেভলিন থ্রোয়িং নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য ক্লিনিক্যাল নেম অফ ব্ল্যাক ফাঙ্গাস ব্ল্যাক ফাঙ্গাসের ক্লিনিক্যাল নেম কী এর সঠিক উত্তরটি হবে অপশান বি অর্থাৎ মিউকোর মাইকোসিস নেক্সট কোয়েশ্চেন রিসার্চার্স অ্যাট হুইচ ইনস্টিটিউশন হ্যাজ ডেভেলপড ফিফথ জেনারেশন ফাইভ জি মাইক্রোওয়েভ অ্যাবজরভারস চারটে অপশান দেওয়া আছে আইআইএসি বেঙ্গালুরু আইআইএসসি মিন্স ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর কেরালা ইউনিভার্সিটি আইআইটি মাদ্রাস আইআইটি বোম্বে এই সঠিক উত্তরটি হবে অপশন বি কেরালা ইউনিভার্সিটি নেক্সট কোয়েশন ইন হুইচ ইয়ার দ্য পারেনেন্ট সেটেলমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন বেঙ্গল পারমানেন্ট সেটেলমেন্ট বেঙ্গলে কবি ইন্ট্রোডিউডস করা হয়েছিল চারটে অপশান দেওয়া আছে সেভেন্টিন নাইনটি থ্রি সেভেন্টিন নাইনটি সেভেন্টিন এইটটি নাইন সেভেন্টিন নাইনটি টু এ সঠিক উত্তরটি হবে অপশান এ অর্থাৎ সেভেন্টিন নাইনটি থ্রি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে লর্ড কর্ণওয়ালিস প্রথম ভারত বাংলাতে পারমানেন্ট সেটেলমেন্ট ইন্ট্রোডিউসড করেছিল অ্যাকচুয়ালি পারমানেন্ট সেটেলমেন্ট মিন্স আমরা যেটা বাংলাতে চিরস্থায়ী বন্দোবস্ত বলি সেই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস নেক্সট কোয়েশ্চেন হুইচ অব দ্য ফলোয়িং হিমালয়ান রিজিয়ান ইজ কল্ড শিবালিক শিবালিক হিমালয় বলা হয়ে থাকে কোনটাকে চারটে অপশান দেওয়া আছে আপার হিমালয় লোয়ার হিমালয় আউটার হিমালয় ইনার হিমালয় এই সঠিক উত্তরটি হবে অপশান সি আউটার হিমালয় অ্যাকচুয়ালি শিবালিক হিমালয় হিমালয়ের একদম সাউদার্ন পার্টেই যেটার উচ্চতা সবথেকে কম ওখানে অবস্থিত আর এই শিবালিক হিমালয়কে আউটার হিমালয় বলা হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রেসপন্সিবল ফর নাইট্রোজেন ফিক্সেশান নাইট্রোজেন ফিক্সেশনের জন্য রেসপন্সিবল কোনটা চারটে অপশান আছে ফ্যাঙ্গাস ব্যাকটেরিয়া ভাইরাস ইনসেক্টস এ সঠিক উত্তরটি হবে অপশান বি অর্থাৎ ব্যাকটেরিয়া নেক্সট কোয়েশ্চেন হু আজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু ফ্লাই অ্যান এয়ারক্র্যাফট চারটে অপশান আছে অসীমা অসীমা চ্যাটার্জি সরলা ঠাকরাল এ গোপাল রাও যোশী শিলা দাওয়ার এই সঠিক উত্তরটি হবে অপশান বি অর্থাৎ সরলা ঠাকরাল আমি টোটাল এখানে পঁচিশটা প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করলাম এগুলো কিন্তু আমি যে ডিসকাস করলাম তার মানে যে এই কোয়েশ্চেনগুলোই আসবে আইসিটি এক্সামের জন্য তা নয় এগুলো মডেল কোয়েশ্চেন হিসেবে আপনারা নেবেন আর আর জেনারেল নলেজ বলুন কারেন্ট অ্যাফেয়ার্স বলুন এই সিলেবাস প্রচুর ভাস্ট ওই জন্য ভালো করে প্রিপারেশান নিন বেশি বেশি করে প্র্যাকটিস করুন তাহলে আপনাদের অনেকটাই পরীক্ষার জন্য কভার হয়ে যাবে শুধু এই আইসিটি পরীক্ষার কথাই বলছি না যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই আপনারা অনেকটাই প্রিপেয়ার হয়ে যাবেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই জেনারেল নলেজ এবং কারেন্ট এফেয়ার্স রিলেটেড যদি আরও আপনারা ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি অতি অবশ্যই নেক্সট কিছু দিনের মধ্যেই আমি এই জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড আরও কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে চলে আসবো অন্য ভিডিওতে আর এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু কোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অতি অবশ্যই অ্যানসার দেওয়ার চেষ্টা করব